এশো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহর পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক ও সতা মণ্ডলী মহান رب العالمین সূরা ফুরকানের 62 নং আয়াতে ارشاد করেছেন হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আয়া الذকর অর্থাৎ তিনি মহান সত্তা যিনি রাত এবং দিনকে পরস্পর অনুগামী করে সৃষ্টি করেছেন কাদের জন্য যারা উপদেশ গ্রহণ করতে চায় এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় কৃতজ্ঞ হতে চায় দিন আসছে দিন যাচ্ছে মাস আসছে মাস যাচ্ছে এমনইভাবে বছর আসতেছে বছর চলে যাচ্ছে এই যে চলে যাচ্ছে দিনগুলি এগুলি আমাদের মাঝে কখনো ফিরে আসবে কখনও ফিরে আসবে না দেখা যায় এই যে বৎসর যাচ্ছে বৎসর যাওয়ার পর শুভ নববর্ষ শুভেচ্ছা আদান প্রদান করি বাংলা হেশনের জন্য ব্রম্না বটমূলে আমরা বাংলাদেশিরা ইলিশ পান্তা নিয়ে ব্যস্ত হয়ে যাই ইলিশ পান্তা এই বছর কীভাবে খাবো ইলিশের দাম কত ইংরেজি নববর্ষের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি কিভাবে আমরা এই বর্ষটি উদযাপন করব ইহুদি খ্রিস্টান ও মুসলিমদের বরণ কীভাবে করবো আল্লাহ রব আলমিন আরবি নববর্ষকে এই ফেতনা ফা করেছেন আলহামদুলিল্লাহ একটি বৎসর অতিবাহিত হচ্ছে একটি বছরে তিনশো পঁয়ষট্টি দিন একটি দিনে চোদ্দশো চল্লিশ মিনিট লক্ষ লক্ষ সেকেন্ড এই যে বৎসরটি পার করতেছেন পার করেন এবং শুধু শুভেচ্ছা জানিয়ে রেখে দেন এই জন্যই কি আল্লাহ রবুল্লা আলমিন এমন পরিবর্তন ঘটাচ্ছেন একজন সুস্থ মস্তিষ্ক ব্যক্তির উপদেশ গ্রহণ করা উচিত একটি বছর গত হয়ে গেল আমরা অনেককে হারিয়েছি যাদেরকে হারিয়েছি তারা কি ফিরে আসবে কখনো ফিরে আসবে না অমুক মারা গেছে নিল্লাহ একদিন আমি মারা যাব আমার বিষয়ে ইন্নানিল্লা পড়বে এবং অনুশোচনা করবে এটুকু কি যথেষ্ট এটুকু যথেষ্ট নয় দিনগুলি যে অতিবাহিত হল হিসাব নিকাশ করা উচিত অনুশোচনা করা উচিত এই দিনগুলি আমি কোন কাজে ব্যয় করেছি আল্লাহ রব্লা আলমিন কেন সৃষ্টি করেছেন আর আমার দিনগুলি কোন কাজে ব্যয় হয়েছে আমাদের পূর্বসরী সাহাবি তাবিগণ তারা মিনিট সেকেন্ড হিসাব করে চলতেন কোন কাজে ব্যয় করেছেন আবদুল্লির মাসুদ রদি আল্লাহ আনহু বলেন মা নাদিম তো ফি আমালি। আমি লজ্জিত হই অপমান বোধ করি নিজেকে তুচ্ছ মনে করি ওই দিনের প্রতি সূর্য উদিত হলো আবার সূর্য অস্তে গেল একটি দিন আমার থেকে চলে গেল অথচ আমার আমল বৃদ্ধি পেল না হাসানুল বাসির রাহিমাহুল্লাহ বলেছেন ইবনে আদম হে আদম সন্তান তুমি তো হলো মাত্র কয়েকটি দিন ইন দিনা বা তোমার থেকে যদি একটি দিন অতিবাহিত হয়ে গেল তোমার একটি অংশ চলে গেল আল্লাহ রবুল আলামিন আমাদেরকে নির্দেশে একটা আয়ু দিয়েছেন এটি চলে যাচ্ছে যেটি চলে যাচ্ছে আর ফিরে আসবে না আমরা কখন ঘুম থেকে জাগ্রত হব মহান রব্বুল আলামিন যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সৃষ্টি কখন বাস্তবায়ন করব এক সময় আসবে যখন আমাদের রোহ কবজ করতে মালাকুল মৌত আজরাই চলে আসবে এই অবস্থায় আমাদের ক্রিয়াযন্ত্র সব যখন বন্ধ হয়ে যাবে তখন যদি বলিয়া হে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠান আমি যেই সমস্ত ভালো কাজ সেরে আসছি সেইগুলি করে আসি সম্ভব অসম্ভব তাই মহান রবাহ আলমিন উদ্ধৃতি দিয়েছেন হাত মৌত তাদের কারোর যদি মৃত্যু আসে উপস্থিত হয়ে যায় যে অনিলা আল্লি ফিমা তারাক হে আল্লাহ আমাকে আবার পাঠান যেন আমি পূর্বের কাজগুলি যেগুলি সেরে আসছি ভালো কাজগুলি যেন করে আসতে পারি সম্ভব খেল মহানব্বাল আলমী জবাব দিছেন কখনো এটা সম্ভব নয় তাই সুপ্রিয় বন্ধুগণ যে দিনগুলি চলে গিয়েছে এটি নিয়ে আর চিন্তার কিছু নয় তবা করে অনুশোচনা করে নিজেকে সঠিক করুন আজকে যে দিন আপনি পেয়েছেন আল্লাহ সুক্রিয়া করুন এবং ভালো কাজে ব্যয় করুন সামনে যে বৎসর আসতেছে এই বৎসরে আপনার কর্মসূচি কি হবে আপনার উদ্দেশ্য কি হবে উদ্দেশ্য নির্বাচন করুন নির্দিষ্ট করুন গন বলেছেন উদ্দেশ্যবিহীন জীবন হল পশুদের মতো সামনে বসর আপনি কিভাবে অতিবাহিত করবেন কি কাজ করবেন কি বাদতবন্দী করবেন আপনি কিভাবে চলবেন এটি স্থির করুন আপনার উদ্দেশ্য যদি আল্লাহ সন্তুষ্টমূলক হয় আল্লাহ রব্লা আলমিন এটি বাস্তবায়ন করতে সাহায্য করবেন আর যদি দুনিয়ার জন্য হয় আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন দুনিয়া দিবেন কিন্তু আখেরাত থেকে বঞ্চিত হবেন আসুন আজ থেকে আমাদের উদ্দেশ্য কি হবে উদ্দেশ্য নির্বাচন করি এবং ওই অনুযায়ী চলি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন আল্লাহম আমিন